নমস্কার শুভ নববর্ষ চোদ্দশো সাতাশ সকল গুরুজনদের আমার প্রণাম জানাই এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এই দিনটিতে অন্যান্য বছরে আমরা অনেক আনন্দ করি এবং অনেক জায়গায় অনুষ্ঠান হয় কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য চারিদিকে লকডাউন চলছে সেই জন্য আমরা সকলেই ঘর বন্ধ সেই জন্য ঘরে বসেই আমার ছোট্ট একটি উপস্থাপনা কবি আমিরুল ইসলামের কবিতা এসোহে বৈশাখ এই রোদে এই বৃষ্টি আসে মেঘের আগায় ডাক এর নামই বৈশাখ দুপুর বেলা হঠাৎ করে পূব আকাশে কালো মেঘের ভেলা গাছ কাঁপে থর কাল বসেখের ছড় এলো রে কাল খের ছড় উড়তে থাকে ধুলো কোথায় গেল মাঠের গরুগুলো মেঘের ফাঁকে বজ্র বুঝে হাক দিয়ে দেয় দা এলো রে আমপর জামপর আম কুড়ানোর খুশি নিয়ে কাল বসে ক্ষীর ঝড় আকাশ বুঝে পূর্বে ভেঙে বইছে বেদম হাওয়া ধুলোর ঝড়ে আধার হলো আমার ঘরের দাওয়া আকাশ থেকে বুনো সরের ডাক শোনা যায় ডাক এলো রে বৈশাখ ঝড়ের অনেক জোর ঝড়ের তোরে উড়বে বুঝি আমার ঘরের দূর ও বৈশাখ নতুন দিনের খবর নিয়ে এসো আমরা যারা গাঁয়ের ছেলে তাদের ভালোবেসো আমাদের এই শীর্ণ দেহ জেরালো ঘড়ির ছায়া এই আমাদের জন্য তোমার হয় না কোন মায়া কষ্ট কি নতুন দিনের দাও শুনবো বলে নতুন করে বৈশাখ নমস্কার সকলের কাছে একটাই অনুরোধ আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন কারণ লকডাউনে থাকলেই আমরা করোনা ভাইরাসকে পরাজিত করতে পারব